আহনাফ চৌধুরী গল্পের 6 নম্বর পর্ব। ব্যস্ততার মধ্যেই সাজেদা বেগম অর্ষার কাছে এলেন। আচানক হাত ধরায় অর্ষা কিছুটা চমকে গেল। তার মনোযোগ তামিম এবং ঐশীর দিকে ছিল বলে এই ভয়টুকু পেয়েছে। পরক্ষণেই সাজেদা বেগমকে দেখে মুচকি হাসল সে। সাজেদা বেগম আলতো করে অর্ষার চোখের পাশটায় হাত বোলালেন, আহত স্বরে বললেন, এখনো সারেনি? অর্ষা মৃদু হেসে বলল, সেরে গেছে তো, শুধু দাগটাই আছে, চলে যাবে। কেমন আছেন আপনি? ভালো আছি মা। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দুজনে কিছুক্ষণ টুকটাক আরও কথা বলছিল, তখন অর্থি সেখানে উপস্থিত হয়ে বলল, বড় আপু তোমাকে ডাকে। অর্ষা সাজেদা বেগমের দিকে তাকালো, তিনি ওর মাথায় হাত বুলিয়ে বললেন, যাও, পরে কথা হবে। অর্ষা হেসে অর্থের সঙ্গে চলে গেল। ঐশী দাঁড়িয়েছিল সিঁড়ির কাছে। ড্রয়িং রুমে এখন শুধু বড়দের আলাপ আলোচনা। শেষ সময় তামিমের বড়, চাচা, চাচি, কাজিন আর কিছু ঘনিষ্ঠ প্রতিবেশীও এসে আয়োজনে যোগদান করেছেন। অর্ষা আসতেই ঐশী বলল, চলো। জানতে চাইল অর্ষা, কোথায়? সাদে। এই শীতের মধ্যে সাদে কেন? সাদেও নাকি কিসের আয়োজন করছে, সবাই অপেক্ষা করছে, চল। তোর যেতে হয় যা, আমি এই শীতের মধ্যে সাদে যাব না। অর্ষা তামিম কি ভাববে বলো তো? তাছাড়া এখানে সবাই মুরব্বীরা বসে আলোচনা করছে, এখানে তুই কি করবি? কথা না বাড়িয়ে চল এখন। অর্থি অর্ষার হাত ধরে টানতে টানতে বলল, আপু চলো তো। অগত্যা অর্ষাকে যেতে হলো। তিন বোন যখন একত্রে সাদে পৌঁছালো, তখন মুগ্ধতায় তিনজনেরই চোখ ভরে গেছে। সাদটা খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও নয়, মাঝারি ধরনের বলা যায়। চারদিকে ইটে রেলিং করা আছে, একপাশে রয়েছে পরিচিত অনেক ফুল ও ফলের গাছ। গাছগুলোতে এখন বিভিন্ন রকমের জারবাতি জ্বলছে। সাদের অন্য সাইডে ফ্লোরিং করে বসার জায়গা বানানো হয়েছে। গায়ে দেওয়ার জন্য অনেকগুলো কম্বল বাজ করে একপাশে রাখা আছে। কয়েকটা কম্বল আবার অনেকে খুলে পায়ের উপরও দিয়ে রেখেছে। বসার জায়গাটুকুতে রয়েছে লাইটিং, ফুল ও বেলুন। বাতাসে বেলুনের জোড়াগুলো এদিক ওদিক উড়ছিল। অর্থিও তো আনন্দে লাফিয়ে উঠে বলল, এত সুন্দর! তামিম ওদের দেখে এগিয়ে এলো, হাতটা ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে মৃদুস্বরে বলল, ওয়েলকাম মাই কুইন। লজ্জায় হোক বা শীতে, ঐশীর কাপান্বিত ভাব লক্ষ্য করছিল অর্ষা। তিন বোন তামিমের সাথে গিয়ে বসলো জায়গাটিতে, বাকিরাও সবাই এখানে বসে আছে। তামিম ওর বোন সব বন্ধু বান্ধব এবং কাজিনদের সাথে পরিচয় করিয়ে দিল। অফিসের কয়েকজন কলিগও ছিল এখানে, তবে আহনাফ অনুপস্থিত। লোকটা কি চলে গেছে? নিচে তো তার বাবা মা আছে, তাহলে কি জানি, গেলে যেতেও পারে। অর্ষার বিষয়টা ঘাটল না। তামিম ঐশীকে জিজ্ঞাসা করল, জায়গাটা ভালো লেগেছে? ঐশী লজ্জায় নতজন হয়ে মাথা নাড়ালো। তামিমের বন্ধুরা তখন একজোট হয়ে হেসে বলল, সব ক্রেডিট কিন্তু আমাদের, ভাবি, জায়গাটা আমরা সাজিয়েছি। তামিম বলল, আচ্ছা, তোরা সাজিয়েছিস বলে এখন সব ক্রেডিট তোদের হয়ে গেল? প্ল্যানিং কার ছিল শুনি। বন্ধুদের মধ্যে তখন একজন বলল, বউয়ের সামনে এত ভাব নিও না বাবু, প্ল্যান তোমার একারও ছিল না, আনাফেরও ভূমিকা আছে এখানে। তো আমি কখন এটা অস্বীকার করলাম? আমি কি তোদের মতো নিমো খারাপ নাকি? খবরদার আমাদের পচাবি না, ভাবির সামনে কিন্তু সব ফাঁস করে দিব। কি ফাঁস করবি, কর, তামিম ভয় পায় না কাউকে। আমাদের সামনে তো বাঘ সাজবি, বিড়াল তো হবেই বউয়ের সামনে। তামিম রেগে তাকাতে ওরা হেসে বলল, আচ্ছা আমরা ঝগড়াঝাটি পরে করব, চলো এখন আড্ডা শুরু করা যাক। প্রথমে গান দিয়ে শুরু করি, এরপর ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলে শেষ করব, কি বলিস তোরা? একজন বলল কথাগুলো, বাকিরা তার সাথে সহমত পোষণ করলেও এর মধ্যে অনেকেই আগে থেকে বলে দিতে লাগলো যে আমি কিন্তু গান টান পারি না, আমি গাইব না বলে দিচ্ছি। তামিম বলল, আই থিঙ্ক আমার চেয়ে বাজে গান এখানে তোরা কেউ গাস না। আমি যদি আমার হবু বউয়ের সামনে এই ভয়েস নিয়ে গান গাইতে পারি, তাহলে তোরা পারবি না কেন? এক কলি হলেও গাইতে হবে, তাছাড়া এখানে কেউ আমরা প্রফেশনাল নই, সো এত ভেবেচিন্তেও গাইতে হবে না, আমরা জাস্ট সবাই একসাথে সময়টাকে উপভোগ করব, এই যা। তামিমের লম্বা বক্তব্যের পর কেউ আর দ্বিরুক্তি করল না। তামিমা একপাশে ভালো মতো বসে বলল, প্রথমে কে গাইবি?
অর্থি হাত তুলে বলল, আমি। সবাই মুচকি হাসতে হাসতে হাততালি দিয়ে অর্থিকে উৎসাহ দিল। হাততালি থামার পর অর্থি চমৎকার একটা রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনালো সবাইকে। অর্থির কণ্ঠে এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনে সবাই রীতিমতো বিস্মিত। একজন তো বিস্ময় লুকিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, তুমি কি গান শেখো অর্থি? অর্থি দুদুকে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে এত চমৎকার করে গাইলে কীভাবে? তাও আবার রবীন্দ্রসঙ্গীত? অর্থি অর্ষার দিকে তাকিয়ে বলল, আপুর সাথে গাইতে গাইতে শিখে গেছি, আপু তো আরও সুন্দর করে গান গায়। সবার নজর গিয়ে পড়লো এবার অর্ষার দিকে। অর্ষা কিছুটা লজ্জা পেয়ে বলল, অযথাই, ও আগ বাড়িয়ে বলছে সব। ঐশী তখন বাদ সেজে বলল, মিথ্যে বলছিস কেন? অর্থি যা বলছে সত্যিই তো বলছে। এরপর সে সবার দিকে তাকিয়ে বলল, আসলে অর্ষা অনেক ভালো গান করে, ওর গানের গলা অনেক সুন্দর, গানের জন্য অনেক পুরস্কারও পেয়েছে। অর্ষা চোখ পাকিয়ে বলল, আপু। এবার উপস্থিত সবাই অর্ষার গান শোনার জন্য উতলা হয়ে পড়ল। এত মানুষের উতলা ভাব দেখে অর্ষার কেমন জানি নার্ভাস লাগছে। সে এটা বলছেও কিন্তু সবাই এমনভাবে জোরাজুরি করছে যে অর্ষা বাধ্য হয়ে গান গাওয়ার জন্য রাজি হয়ে গেল। কয়েক সেকেন্ডে চুপ করে থেকে সে নিজের মতো করে গাইতে শুরু করলো। আমিও গানটা গাওয়ার চেষ্টা করতে পারতাম, বাট এই গানটা আমি কখনো শুনিনি, সুর কি তাল কি তাও কোনো কিছু জানি না, সেজন্য গাইলাম না। গানের কোয়ালিটি হলো এরকম, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি গতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আঙ্গুল ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দে আঙ্গুল ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেয়া যাক, গেলে যাবি চোখের বাইরে না। আনাফ সাদের অন্যপাশে দাঁড়িয়ে আছে। সবার থেকে দূরে থাকার কারণ হচ্ছে শক্তি। তামিম অফিসের কয়েকজন কলিগকে দাওয়াত দিয়েছিল ছেলে মেয়ে উভয়কে, তবে আনাফের সাথে শক্তির সম্পর্ক নেই বলে সে শক্তিকে দাওয়াত করেনি। তবে শক্তি বাকি কলিগদের সাথে এখানে এসে উপস্থিত হয়েছে, বলাই বাহুল্য যে বিনা দাওয়াতেই, যেটা তামিম কিংবা আনাফ কারোই ধারণা ছিল না। এখন একটা মানুষ বিনা দাওয়াতে এলেও তো তাকে মুখের ওপর চলে যেতে বলা যায় না, আফটারঅল সে আবার পরিচিত। আনাফ শক্তির আগমনে প্রচণ্ড বিক্ষুব্ধ হয়েও তামিম স্বাভাবিক থেকেছে, কাউকে কিছু বুঝতে দেয়নি, কারণ অনুষ্ঠানটা তো তার বাসাতেই হচ্ছে। শক্তি এখানে এসেছে মূলত আহনাফের সাথে কথা বলার জন্যই। অফিসে সে আহনাফের ধারে কাছেও যেতে পারে না, এড়িয়ে চলে। ভেবেছিল এখানে এসে অন্তত কথা বলার সুযোগ পাবে, যেভাবেই হোক কথা বলে আহনাফকে কনভিন্স করে ফেলবে, কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে আহনাফ। এখনও সে শক্তিকে এড়িয়ে চলছে, মুখোমুখি পর্যন্ত হয়নি, সে চলেই যেত যদি না এনগেজমেন্টটা তামিমের হতো। ওই মেয়ের জন্য তো আর সে নিজের কাছের বন্ধুদেরকে কষ্ট দিতে পারে না, তাই সে শক্তিকে এড়িয়ে চলতে আড্ডায় যোগদান করেনি। তামিমের কথা রাখতে সাদে এলেও সে দূরে সবার আড়ালে একাকী দাঁড়িয়ে আছে। এখান থেকে ওদের কথোপকথন সব শোনা না গেলেও গান শুনতে পাচ্ছিল। অর্থির গাওয়া গানও সে শুনেছে, গানটা যে অর্থি গিয়েছে এটা বুঝেছে, সে অর্থির বাচ্চা বাচ্চা ভয়েস শুনেই। কিন্তু অর্ষার গান শুনে সে একটুও না, বেশ অনেকটাই কৌতূহলী হয়ে উঠল, এত স্বচ্ছ ভয়েস। সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অন্ধকার থেকে এক পা দুপা করে বেরিয়ে আড্ডার জায়গায় এগিয়ে যেতে লাগলো। সদাস্য অটোকালো সুটে তাকে এত সুন্দর লাগছিল যে শক্তির চোখই সরাতে পারছে না। এতক্ষণ পর আনাফকে দেখতে পেয়ে তার ভীষণ আনন্দ হচ্ছিল। আনাফ যখন প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে একটু একটু করে এগিয়ে আসছিল, শক্তির ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে আনাফকে জড়িয়ে ধরতে। তবে আনাফের মন কিংবা দৃষ্টি কোনোটাই মোটেও শক্তির দিকে নয়, সে তো কেবল মুগ্ধ নয়নে মগ্ন হয়ে অর্ষাকেই দেখছিল এবং ওর মিষ্টি সুরের গান শ্রবণ করছিল। অর্ষার দৃষ্টি নত তার মুঠো করে রাখা হাতের দিকে, সে নিজের মনেই গাইছিল তখনও, তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায় ছায়া হয়ে যায়, তোরই তো তোর মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। অর্ষার গান শেষ হলে তালিতে ভরে গেল চার পাঁচটা। অর্থি উৎফুল্ল হয়ে বলল, দেখছেন সবাই, আমি সত্যি বলেছিলাম না? সবাই অর্ষির সাথে সহমত হল। আনাফ যেভাবে এসেছিল আবার সেভাবেই চলে গেল, বাকিরা ডাকলেও সে আসেনি। তামিম বিষয়টা এড়িয়ে যেতে বলল, এবার কার গানের পালা, শুরু কর। এরপর গান গেল তামিমের এক বন্ধু, সেই সুযোগে শক্তি উঠে গেল আনাফের কাছে, পেছন থেকে ডাকলো, আনাফ।
সত্যের কণ্ঠ শুনেই মেজাজ বিগড়ে গেল আনাফের। পিছু ফিরে দাঁত মুখ খিঁচে বলল, সমস্যা কি তোমার? বলেছিলাম না আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমাকে কি একটাবার ক্ষমা করা যায় না? না, যায় না। প্লিজ, এটা তামিমের বাসা না হলে আর অনুষ্ঠান না থাকলে ঠিক কীভাবে যে তুমি অপমানিত হতে ভাবতেও পারছো না। সো প্লিজ, কোনো সিন ক্রিয়েট করতে বাধ্য করো না আমায়, আর নিজেও করো না। আমায় অপমান করে যদি তুমি শান্তি পাও তাহলে করো, আমার কোনো আপত্তি নেই। তবুও শেষবারের মতো আমায় ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। সুযোগ তো দিয়েছিলাম তোমায়, ছবিটা নিয়ে এক্সপ্লেন করতে বলেছিলাম, করেছিলে? ওকে ফাইন, চলো তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। তোমাকে আমাকে ভালোবাসো তুমি, রাইট? হ্যাঁ, ওই ছবিটা তুমি যেমন ক্লোজ ছিলে এই ছেলের সঙ্গে, তোমার সাথে কি আমি এতটাও ক্লোজ হয়েছি কখনো? সত্যি কিছুক্ষণ চুপ থেকে বলল, না। তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আরেকটা ছেলেকে কিভাবে চুমু দিতে পারো? তাও আবার কোলে বসে? শুধু এইটুকু এনাফ না, এটা আবার ছবি তুলে রেখেছো, এর মানেটা কী দাঁড়ালো তাহলে? ভালোবাসবে আমাকে আর শরীর? একটু থেমে বলল, তোমাকে বাজে কথা বলতে আমার মুখে লাগে, প্লিজ যাও এখান থেকে, ঘৃণা লাগে আমার তোমাকে দেখলে এখন। শক্তির চোখ ছলছল করছে, আনাফ বিরক্ত হয়ে বলল, এক সময় এই চোখে পানি দেখলে আমার কষ্ট হতো, আর এখন হয় করুণা। না, তোমার প্রতি নয়, আমার নিজের প্রতি আমার করুণা হয়, কারণ আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। শক্তিকে এবার আর যেতে বলল না, আহনাফ নিজেই ছাদ থেকে নিচে নেমে গেল। ওর চলে যাওয়া দেখে তামিম বুঝতে পেরেছে ঘটনা উল্টোপাল্টা কিছু একটা ঘটছে, তাই সেও নিচে নামলো আহনাফের সাথে কথা বলার জন্য। গানের আড্ডা শেষ হতে প্রায় রাত 10টা বেজে গেছে। ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম আর খেলা হলো না। শীতের রাত 10টা মানে অনেক রাত, সবাইকে বাড়ি ফিরতে হবে। অর্থি ঐশীর করে মাথা রেখে ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। তামিম ঘুমন্ত অর্থিকে কোলে নিয়ে নিচে নামলো। একে একে সবাই বিদায় নেওয়ার পর অর্ষার পরিবার এবার বিদায় নেওয়ার জন্য উঠে দাঁড়ালো। তামিমের বাবা মা আজ রাতটা অনেকবার থেকে যেতে বললেও ওসমান আলম রাজি হলেন না। এর মধ্যে অর্থের ঘুম ভেঙে গেছে, তার পায়ে জুতা নেই, ছাদে রেখে এসেছে, তাই অর্ষা গেল ছাদে জুতা আনতে। ঐশী অর্থিকে ওয়াশরুমে নিয়ে গেল। অর্ষা ছাদে গিয়ে জুতা নিতে গিয়ে দেখল আনাফ ছাদে একা দাঁড়িয়ে আছে। সে না দাঁড়িয়ে সরাসরি চলে গেল সেখানে। এতক্ষণ সবাই বসেছিল, আহনাফকে দেখে বলল, কিছু করছেন? অর্থের জুতা নিতে এসেছি। ও, চলে যাচ্ছেন আপনারা? হ্যাঁ। আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন কেন? এমনি, আপনি কিন্তু দারুণ গান করেন, অর্ষা মৃদু হেসে বলল, থ্যাংক ইউ। কিন্তু আপনি আড্ডায় আসেননি কেন? আহনাফ কোনো রাগ ডাক না রেখেই বলল, আমি অপছন্দের মানুষদের সাথে থাকতে পারি না। মানে? আহনাফ ছাদ থেকে নেমে যাওয়ার পর সব থেকে চোখ মুছতে মুছতে আসতে দেখেছিল অর্ষা। সেখান থেকে আন্দাজ করেছিল হয়তো আহনাফের সাথে কিছু হয়েছে বা মনোমালিন্য। তবে এই ব্যাপারে সে আহনাফকে সরাসরি কিছু জিজ্ঞাসা করল না। আহনাফ এবারও কিছু না লুকিয়ে বলল, আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। শক্তি আপুর কথা বলছেন? আহনাফ অর্ষার দিকে একবার তাকালো, এরপর ফ্যাট দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, চিনেন? না, তামিম ভাইয়া তখন পরিচয় করিয়ে দিয়েছিল সবার সাথে, নামটা তখনই জেনেছি। আর আপনি যখন ছাদ থেকে নেমে গিয়েছিলেন তখন শক্তি আপু কাঁদতে কাঁদতে আসছিল, কিছু হয়েছিল কি? নাথিং, ব্রেকআপ হয়েছে, বেশি দিন হয়নি আর কি। যেদিন বাংচুর করলেন সেদিন? ব্রেকআপ হয়ে গেছে, তাহলে এখন সে কী চাচ্ছে? সুযোগ। সুযোগ চাইলে দিচ্ছেন না কেন? যদিও জানি না সে কী ভুল করেছে। ভুল তো করেনি, তবে সি চিটেড উইথ মি, অর্ষা চুপ হয়ে গেল। প্রতারণা শব্দটাকে সে ভয় পায় আজকাল, কেন পায় কে জানে। আহনাফ বাঁকা হাসি দিয়ে বলল, প্রতারককে কি ক্ষমা করা যায়? প্রতারণা করে আবার ফিরে কেন এসেছে? হু নোজ। আর তাছাড়া একটা কথা আছে না, আমরা সবাই একদিন বুঝি, কিন্তু হারানোর পর। কথাটা শোনার সঙ্গে সঙ্গে অর্ষার চোখের দৃশ্যপটে কেন জানি রিহানের মুখটাই ভেসে উঠলো।